আজকের ব্লগটি হচ্ছে কেন আমার হাজবেন্ড সারপ্রাইজ দিল এবং গিফট দিল, আশা করি না টেনে পুরোটা দেখবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কাছে বা দূরে যেখান থেকে দেখতেছেন সবাইকে স্বাগতম জানি। আজকেও একদম ছোট একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আসলে সবার পাশাপাশি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায় সাপোর্টে আমারও একটা সফট কর্নার, একটা ভালোবাসা তৈরি হয়েছে আপনাদের জন্য, তাই এই তো শেয়ার করতে চলে আসলাম আপনাদের সাথে আর একটা ব্লগ। সো আমি যখন এখানে গাড়ি যাইতেছি তখনও আমাকে আমার হাজব্যান্ড বা আমার সন্তান বলে নাই কোথায় যাইতেছি, কেন যাইতেছি। আসলে আমার বার্থডে গেছিল, আমি নিজেও জানি না, আমার হাজব্যান্ডের মনে ছিল সেটাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সব মা বোনদের লাইফে এরকম ভালো কেয়ারিং হাজব্যান্ড দেয়। সো আমাকে রেস্টুরেন্টে নিয়ে আসছে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরও ছুটির দিন ছিল, ভাবতেছে বলতেছে বাচ্চাদেরকে নিয়ে একসাথে চল আমরা এক জায়গায় যাব, কিন্তু যাব বলতেছে ঠিক, বা সবসময় বলে কোথায় যাবে কি করবে, আজকে যেদিন যাইতেছি বলে নাই। তা আমরা শুধু কোশ্চেন করতেছি কেন কোথায়, বলে চলো চলো আগে চলো, পরে গিয়ে দেখি এই কাণ্ড, আমাদেরকে ডিনার করালো। তখনও আমি বুঝি নাই, সে যখন কেক অর্ডার করতে গেছিলো তখন আমি হেঁকে মানে বারণ করছিলাম, কারণ মিষ্টি জিনিস খাওয়া হয় না, বাচ্চারা অত পছন্দ করে না। আমি বলছিলাম কেন খামাখা মানি ওয়েস করো, কেক নিও না, কিন্তু বাচ্চারা শুধু চুপি চুপি হাসতেছে, কেকটা নিয়ে মানে থেকে যাবে, আমি চাইনি নষ্ট করতে, জন্য আমি বারণ করছিলাম। ওরা নাকি জানে, বাবা ওদের সাথে শেয়ার করছে, বাট ওরা আমাকে বলে নাই, পরে অনেক পরে বলছে। ছিল না, তারপরেও আমার একবারও মনে পড়তেছে না আমার যে বার্থডে গেছিলো বা আজকে বার্থডে। খাওয়ারটা আসলে অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আসলে এখানে খাওয়া বা গিফট কোনো কিছুই আমার কাছে মেনশন করে না, আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফ সন্তান সবাইকে নিয়ে সুখে শান্তিতে সুন্দরভাবে মানে সংসার করাটাই হয়েছে মেন। হাজব্যান্ড স্বামী স্ত্রীর মাঝখানে বিলিভ, স্যাক্রিফাইস, আন্ডারস্ট্যান্ডিং, কম্প্রোমাইজ এগুলো থাকাটাই আমি মনে করি সবচাইতে বেটার। একজন একজনকে বুঝে নেওয়া, সব দুঃখ সুখ সব কিছু শেয়ার করা আমার কাছে মনে হয় সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমার এটা দেখে অনেকে নর্মাল মনে হবে, বাট আমার জন্য এটা সবচাইতে মূল্যবান আলহামদুলিল্লাহ। এখানে বাচ্চা খাওয়া দাওয়ার পরে বাচ্চা প্লে করতেছে আরেকটা বাচ্চার সাথে, এ অনেক এনজয় করছে, অনেক খুশি ছিল। তারপরে আমার হাজব্যান্ড আমাকে কী গিফট করলো, এখন বাসায় যাইতেছি। আসলে আমার বিয়ের আগে আমার মানে নিজের ইউজেবল জিনিসের জন্য, নিজের ইউজ কসমেটিক, জুয়েলারি এগুলোর জন্য অনেক শখ ছিল। এখন সংসারের প্রতি একটা মায়া, সবার প্রতি একটা মায়া, আমার সাংসারিক জিনিসগুলোই ভালো লাগে, সে ওইটা জানে ভালোভাবে। আমি মানে ডেকোরেটিভ আইটেম, বাসা জিনিসপত্র বেশি পছন্দ করি, এই জন্য সে আমাকে এরকম দুইটা গ্লাস সেট গিফট করছে। এগুলো আমি অনেক আগে বলছিলাম, বাট তখন হে চুপ করে থাকে, ইউজুয়ালি হে আমাকে বলে ওকে তোমার পছন্দ হইলে নিয়ে নাও, তখন এই কিছু বলে নাই, মানে হে আমাকে গিফট দিব এটা তো বলে নাই। হে নিয়ে আসছে, আর এখানে আমার জন্য ফ্লাওয়ার বেশ এটাও হয়ে গিফট করছে, আমি একটু ফ্লাওয়ার দিয়ে দেখতেছি কেমন দেখা যায়, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। গিফট আইটেমের ফার্স্টে যে হ্যাঙ্গিং চেয়ারটা দেখালাম সেটাও আমাকে গিফট করছিল, যদি ভালো লেগে থাকে আশা করি বরাবর মতোই সাপোর্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।